আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরির রেসিপি শেয়ার করব। এটি তৈরি করা যেমন সহজ, এটি খেতেও অনেক বেশি মজার। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে 5টি আলু ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর এখান থেকে একটি আলু নিয়ে আলুটির চারপাশ কেটে নিচ্ছি। আলুর চারপাশ কেটে নেওয়া হয়ে গেলে এবার এক পাশ থেকে আলুটিকে চিকন করে কেটে নিচ্ছি। এভাবে আলুর এক পাশ কাটা হয়ে গেলে অপর পাশটিও ঠিক একইভাবে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন একটু সাবধানে কাটতে, যাতে আলুর নিচের অংশ কেটে না যায়। তো দেখুন আমি কিভাবে আলুটি কেটে নিয়েছি। এভাবে আমি আরও একটি আলু আপনাদের কেটে দেখাচ্ছি। আলুগুলোর যে বাড়তি অংশ রয়েছে এগুলো দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাই করে নিব। এভাবে আমি সবগুলো আলু কেটে নিয়েছি। এরপর আমি এগুলোকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পানি দিয়ে ধোয়া হয়ে গেলে আমি এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এখন লবণ দিয়ে আলুগুলোকে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। লবণ দিয়ে আলু মাখালে আলুর মধ্যে যে এক্সট্রা কষ থাকে তা বেরিয়ে যাবে এবং আলুগুলো আগের চাইতে অনেক বেশি নরম হয়ে আসবে। 10 মিনিট পর আমি আলুগুলোকে আরও একবার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে একটি টিস্যু পেপারের উপরে উঠিয়ে নিচ্ছি। এবার অন্য একটি টিস্যু দিয়ে আলুর উপরে থাকা পানি ভালোভাবে মুছে নিচ্ছি। আলুগুলো ভালোভাবে মুছে নেবার পর এবার এর উপরে হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ আটা ছিটিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে নিয়েছি। তেল হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে একে একে সবগুলো আলু দিয়ে দিচ্ছি। আলু কাটার সময় আলুর যে বাড়তি অংশগুলো ছিল আমি সেগুলোকে টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিব। এগুলোর মধ্যে যখন সুন্দর কালার চলে আসবে তখন আমি এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিব। তো আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন এগুলো দেখতে কি সুন্দর, মজাদার এবং লোভনীয় হয়েছে। এভাবে আপনারা খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই। এটি ছোট বড় সকলেই খুব বেশি পছন্দ করে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।